আসসালামু আলাইকুম। ফেমাস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি সুখবর আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের freelancer.com এর নতুনভাবে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা আপনাদেরকে দেখাবো। তো ইতিপূর্বে দেখিয়েছিলাম যে এই ফিনান্সার অ্যাকাউন্ট খুলতে হলে ইমেল অ্যাকাউন্ট লাগে। তো ইমেল অ্যাকাউন্টটি যারা খুলেছেন তো তাদের জন্য আজকে ফিনান্সার অ্যাকাউন্টটি খোলার বিস্তারিত আমি দেখাবো। তো শুরুতেই বলতে চাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও নিজেরাই চেষ্টা করবেন খোলার সুন্দরভাবে। এবং এই মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো, কীভাবে কাজ ডেলিভারি দিবেন, কীভাবে কাজ ধরবেন। যদি আপনারা আপনাদের দিক থেকে ভালোভাবে চেষ্টা করেন তো আশা করা যায় আপনারা এই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা প্রস্তুত হন দেখার জন্য, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন সরাসরি চলে যাই কীভাবে অ্যাকাউন্টটি খুলতে হবে। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব, তারপরে আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন রাখতে হবে, এরপর চলে যাব আমরা ফ্রিল্যান্সারে। একটু নেটটা স্লো মনে হচ্ছে। আচ্ছা, আমরা ইমেল লগ ইন করছি। তো শুরুতে বলি, এই অ্যাকাউন্টটা শুধু আপনাদের দেখানোর জন্যই খুলছি। আচ্ছা, আমরা প্রথমত আমি বলেছিলাম যে ইমেল অবশ্যই লাগবে অ্যাকাউন্ট খুলতে হলে। এখানে ফেসবুক দিয়েও খুলতে পারেন আপনারা, তবে ফেসবুক দিয়ে না খোলাটাই ভালো। আপনারা ইমেল দিয়েই অ্যাকাউন্টটি খুলবেন, এতে সিকিউরিটি হবে ভালো। আচ্ছা, আমরা তাহলে আমাদের একটি ইমেল তৈরি করেছিলাম, এই ইমেলটি কপি করি, তারপর ইমেলটি আমরা দিব এখানে। তারপর আপনারা আপনাদের মতন পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতন পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার নেম চাচ্ছে, আপনারা আপনাদের মতন ইউজার নেম দিবেন, আমি আমার মতন দিচ্ছি। বলছে আচ্ছা আমি এটাই দিই। এখানে দেখেন, খেয়াল করেন, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা এখানে ক্লিয়ার করছি আমি। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হেয়ার। আপনি ওয়ার্কার হবেন না আপনি কাজ দিবেন সেটার জন্য এটা সিলেক্ট করতে হবে। তো আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ক্লিক করবো, যেহেতু আমরা কাজ করবো। আপনারা সেভ করে রাখতে পারেন। আচ্ছা, অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এবার আপনারা দেখবেন আপনারা
কি সেক্টরে কাজ করতে চান সেটা এখানে সিলেক্ট করতে হবে। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ওয়েব ডেভেলপার হন, যে প্ল্যাটফর্মে ডাটা এন্ট্রি হন, এখানে সব লিস্ট দেওয়া আছে, মোবাইল ফোন, রাইটিং, ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি অনেক ধরনের কাজ আছে এখানে। আপনার যেটাতে কাজের অভিজ্ঞতা বেশি বা আপনারা যেটা ইন্টারেস্ট মনে করেন সেই প্রজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখানে আমি বলি বিষয়টা হয়েছে যে আপনারা একটি মনে করেন বাজারে দোকান দিলেন, এই দোকানে আপনি আপনার পোস্টারে লিখে দিলেন যে আমি এই এই কাজগুলো করি। এতে কী হয়, আমরা গিয়ে দেখতে পাই যে আপনারা এই এই কাজগুলো করেন, তাহলে আমরা ইতিমধ্যে দেখার পরে আপনার কাছে যাব যে আপনি এই কাজগুলো করেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। তো এটাই হলো আপনাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টের টাইটেল মেন, যে আপনি কী কাজ করেন। এই টাইটেলটা যদি আপনি দেন, আপনার এই টাইটেলটা দেখে আপনার কাছে বায়াররা আসবে। অতএব এই টাইটেলটা আপনারা অবশ্যই সুন্দরভাবে দিবেন। তো আপনি যে কাজ করতে ইচ্ছুক সেটাতে ক্লিক করেন। আমি আপাতত ডিজাইনের ভিতরে যাব। আচ্ছা দেখেন ডিজাইনের ভিতরে কী কী আছে, আমাকে ক্যাটাগরি দিয়ে দিছে এখানে। আমি 20টা সিলেক্ট করতে পারবো। তো 20টা সিলেক্ট করার যেহেতু করতে পারবো, তো আমি এখান থেকে বাছাই করি, অনেকগুলো আছে। প্রথমে আমি গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করবো, এর ভিতরে অনেকগুলো কাজ আছে দেখছেন আপনারা পাশে। তারপর লোগো ডিজাইন, আচ্ছা প্রথম দিকে শুরু করি ডিজাইন, ফটোশপ, যেহেতু আমি গ্রাফিক্স বলছি আপনাদের বলি, আমি গ্রাফিক্সের পাশাপাশি ডাটা এন্ট্রিরও কিছু কাজ করব, এই জন্য আমি ওয়ার্ডের কাজটা আমি সিলেক্ট করে দেব। আমি ব্যানার ডিজাইনটাও এর ভিতরে ইনক্লুড করব। তারপরে ফটোশপ ডিজাইন আছে, ইলাস্ট্রেটর ডিজাইন, ফটোশপ ডিজাইন, পোস্টার ডিজাইন, ইমেজ প্রসেসিং, বিজনেস কার্ড, আপনাদের মতন ইচ্ছা মতন এখান থেকে বাছাই করে সিলেক্ট করে দেবেন। এগুলো সিলেক্ট থাকলে এই রিলেটেড সব কাজগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে আসবে, তখন আপনি ওখান থেকে কাজগুলো বিট করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন। এগুলো পরেও আপনারা যুক্ত করতে পারবেন। আমি একটু ডাটা এন্ট্রির ভিতরে যাব। ডাটা এন্ট্রির ভিতরে গিয়ে ডাটা এন্ট্রি দিব, এক্সেল দেব,
সার্চ, ডাটা প্রসেসিং, পাওয়ারপয়েন্ট, মাইক্রোসফট অফিস, এখানে শুধু দিয়েছি মাইক্রোসফট অফিস দিয়েছি আর এক্সেল দিয়েছি। এখন আমরা পাওয়ার পয়েন্ট দিতে পারি। পাওয়ার পয়েন্টের কাজগুলো আসলে বাইরের রাষ্ট্রে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অনেক গুরুত্ব, তারা এই কাজগুলো করাই। আমরা এখানে লিখি চলে আসছে পাওয়ার পয়েন্ট, আমরা এটা সিলেক্ট করে দিই। একটা থাক, আমরা অন্য সময় যদি প্রয়োজন মনে করি নিয়ে দিব। আচ্ছা, আমার যেহেতু ক্যাটাগরিগুলো সিলেক্ট করা হয়ে গেছে, এবার আমি নেক্সট স্টেপ, পরের স্টেপে যাব। তো নেক্সট স্টেপে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে এবার কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে আমার সব ইনফরমেশনগুলো দিতে হবে। তো প্রথমত আমি আমার ফার্স্ট নেম, এটা আমার অবশ্যই অরিজিনাল নাম দিতে হবে, আমি যোগ করি। তথ্যগুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রাখবেন। আমি যে ভাষাগুলো জানি সেগুলো এখানে আমি যুক্ত করব, আপনারা যতগুলো ভাষা জানেন ততগুলো যুক্ত করবেন। আমি আমার এটা লেখার পর আমি চলে যাব, নেক্সট স্টেপে চলে যাবো, এদিকে আর কিছু হাত দেবো না। বিগিনার সিলেক্ট করি, নেক্সট স্টেপ। তো এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই, আমি আমার এখান থেকে ইনকামের টাকা কিভাবে তুলবো সেটা ভেরিফাই করার জন্য এখানে ব্যাংক আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিতে পারবেন, পেপ্যাল দিতে পারবেন। তো এখন আমার প্রথম স্টেপে এটা দরকার নেই, এটা পরবর্তীতে আমরা দেখাবো, আর এটা পরবর্তীতে আসলে যুক্ত করা যাবে, সমস্যা নেই। আমরা স্কিপ করে চলে যাব, স্কিপ করে নাও। তারপরে এখানে দেখেন ওয়ান মান্থ ফ্রি ট্রায়াল এখানে দেখাচ্ছে, স্টার্ট নাও। তো আমরা আসলে এখানে কোনো জায়গায় হাত দেবো না, এখানে ডলার্স হবে। অতএব আমি ওখান থেকে চলে যাই, আমি স্কিপ ফর নাও করে দিই। আচ্ছা, আপনার খেয়াল করেন আমার এখন কিন্তু পরিপূর্ণভাবে freelancer.com এর ভিতরে চলে গেছে।
এইখানে থেকে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে চলে আসছে, সব কিছু চলে আসছে এখানে, এমনকি কাজ কাজও দেখতে পারছি। এখানে প্রথমে আছে $21 কাজ, এটা $200 থেকে $750 কাজ, এখানে সব কাজগুলো আসা শুরু হয়ে গেছে। আপনি এখান থেকে কাজ ধরতে পারবেন, তো প্রথমে এখানে আপনি কাজ ধরতে আসলে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্ট এখনও সম্পূর্ণ হয়নি। তো এটাকে আস্তে আস্তে সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে দেখেন, প্রথম যে কাজটা করতে দিয়েছে ভেরিফিকেশন রিকোয়ার, এটা আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। প্রথমত আপনি এখানে রিসেন্ট ইমেল এখানে ক্লিক করবেন, ইমেলে সেন্ড হয়ে গেছে দেখাচ্ছে। তাহলে আমরা পাশে ইমেল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছিলাম, তো আমি এখান থেকে এবার ফ্রিল্যান্সারের ইমেলের উপর ক্লিক করব, তারপরে এখান থেকে আমি ইমেলটা ভেরিফাই করব। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তো আমি এখানে ক্লিক করলাম ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসের পরে। এখানে দেখাচ্ছে সাকসেস ইওর ইমেল অ্যাড্রেস নাও ভেরিফাই, আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা চলে যাব এখান থেকে আমার ভিউ প্রোফাইলে যাব। তো ভিউ প্রোফাইলে গিয়ে আমি কি দেখতে পাই, আমার প্রোফাইল নেম এখানে আমি এটা দিয়েছি। এখানে ডানের দিকে খেয়াল করেন ভেরিফিকেশন, এই সাইটগুলো আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ফেসবুকটা আপনার কানেক্ট করে দিতে হবে, এটাতে ভেরিফিকেশন করতে হবে। ভিউ এমপ্লয়েড প্রোফাইল, আচ্ছা আমরা এখান থেকে এডিট প্রোফাইল করব। এডিট প্রোফাইল করার পরে আপনাদের বলেছিলাম যে একটা টাইটেল দিতে হয় প্রত্যেকটা দোকানের বা প্রতিষ্ঠানের, আসলে আপনি কি কাজ করেন বা আপনি কি কিসের উপরে অভিজ্ঞ, সেটা টাইটেলটা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি বলেছিলাম আপনারা ডিজাইনের উপরে কাজ করলে অবশ্যই আপনারা গ্রাফিক্স ডিজাইনার দেবে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার, এভাবে আপনারা হেডিংগুলো দিবেন। তো চেষ্টা করবেন অবশ্যই যেন ভালো কিছু বোঝায় বা শুনতে ভালো লাগে এমন কিছু হেডিংগুলো দিবেন। তো আমি যেহেতু এখানে শুধু শুধু গ্রাফিক্সের উপরে দেইনি, এই জন্য আমি একটু ভিন্ন করে দিচ্ছি। দেখেন আমি এখানে দিয়েছি আই এম এ ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, এম এস পাওয়ার পয়েন্ট। এখানে একটু বেশি হয়ে যাচ্ছে, আমি এম এস ওয়ার্ড এম এসটা কেটে দিই, এক্সেল পাওয়ার পয়েন্ট
ওয়ার্ডগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, আসলে কমাতে হবে আমাকে। কিছু দিতে পারছি না, আমরা সংক্ষেপে এইভাবে দিয়ে দিলাম, এম ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ডাটা এন্ট্রি ওয়ার্কার। আচ্ছা, আমরা এবার এই একটু সামারি দিব, আসলে আমরা আমাদের কর্ম কেমন হবে বা আমি কি করব বাইরের সাথে কেমন রেসপন্স দেব সেটা এখানে বিস্তারিত লিখে দিতে হবে। আমি আগেই লিখে রেখেছিলাম, আপনারা হুবহু কারোকে কপি করবেন না, একটু চেষ্টা করবেন যেন একটু ব্যতিক্রম হয়, হুবহু কপি করলে একটু সমস্যা আছে। আমরা এটা পার আওয়ার রেট $10 দিয়ে রাখি, এটা আমি সেভ করে দিই। আচ্ছা, আপাতত এখানে মোটামুটি হয়েছে, পরবর্তী স্টেপে যাবো আমরা। ইউজার সেটিংয়ে যাবেন,
ইউজার সেটিং এ গিয়ে দেখবেন এখানে প্রথম আছে প্রোফাইল। এই প্রোফাইলটা হুবহু আপনাদের ভোটার আইডি কার্ড সামনে রেখে তারপরে পূরণ করবেন। তো আমার মনে হয় আজকে অনেক লং হয়ে গেছে ভিডিওটা, তো আজকে এ পর্যন্তই থাক। পরবর্তী দিন আবার আমরা এখান থেকে শুরু করব, ভিডিওটি সম্পূর্ণ করব এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সম্পূর্ণভাবে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতন এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।